আজকের আলোচনা জিপিএফ মিসিং ক্রেডিট কীভাবে ফেরত পাওয়া যায়। রাজ্য সরকারের কর্মচারী যাদের জিপিএফ এজি ওয়েস্ট বেঙ্গলে মেনটেন হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় বছর শেষে আমরা যে সাবস্ক্রিপশন করে থাকি মান্থলি, বছর শেষে যে স্টেটমেন্টটা পেয়ে থাকি অনেক ক্ষেত্রে সেখানে কোনো কোনো মাসে সাবস্ক্রিপশন অ্যামাউন্টটা মিসিং ক্রেডিট হিসাবে শো করে থাকে। এই অ্যামাউন্টটা কীভাবে ফেরত পাওয়া যায়? এটা দুভাবে ফেরত পাওয়া যেতে পারে। একটি সরাসরি এজির সাইটে গিয়ে সেখানে অ্যাপ্লাই করা যেতে পারে, অথবা এজিকে ইমেলেও জানানো যেতে পারে, সেক্ষেত্রে মাসখানেকের মধ্যেই সমাধানটা হয়ে যায়। আমরা প্রথমে দেখে নিচ্ছি এজি সাইটে গিয়ে আমরা কীভাবে করব। এজি সাইটে গেলে প্রথমে ডিপার্টমেন্ট কোড দিতে হয় সিরিজ, যেমন আমার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে EDM, একটা জিপিএফ নাম্বার দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, এই সাইটে ঢুকবো আমরা। এবারে আমরা মিসিং ক্রেডিট মেনুতে গেলে দেখা যাবে সাপোর্টে কী কী দিতে হচ্ছে। সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাডজাস্টমেন্ট অফ মিসিং ক্রেডিট, যেমন কী কী লাগছে, IFMS জেনারেটেড পে স্লিপ লাগবে, আর কী লাগবে, GPF ডিডাকশান শিডিউল শুড বি অ্যাটাচড অ্যাজ এ সিঙ্গেল PDF, দি সাপোর্টিং ডকুমেন্ট শুড বি অফ প্রিভিয়াস মান্থ অফ মিসিং ক্রেডিট মান্থ। ধরুন এখানে আমার সেপ্টেম্বর মাস শো করছি মিসিং ক্রেডিট, সেপ্টেম্বর 2021, সেক্ষেত্রে আমাকে অগাস্ট মাস, যে মাসে আমার স্যালারি থেকে টাকাটা ডিডাকশন হয়েছে, সেই মাসের আমাকে পে স্লিপটা দিতে হবে এবং হচ্ছে GPF শিডিউলটা, দুটোকে IFMS থেকে প্রিন্ট নিয়ে তাতে DDO সাইন সিল করে দুটোকে একটা সিঙ্গেল PDF করে এই অ্যাকশন বাটনে ক্লিক করবো আমরা। এখানে পে হেড দিতে হবে, কোন ট্রেজারি আন্ডারে স্যালারি হয় সেটা দিতে হবে, DDO কোড দিতে হবে, কোন মাসের অ্যামাউন্ট থেকে সেটা, অর্থাৎ অগাস্ট, আমরা যেহেতু এখানে সেপ্টেম্বর শো করছে অগাস্ট মাস লিখতে হবে অগাস্ট, এবার টিভি নাম্বার, ডেট, এরপর যে PDF ফাইলটা আমরা করেছি সেটাকে এখানে আপলোড করে দিতে হবে। এই একটা পদ্ধতি হতে পারে। আরেকটা হতে পারে যে এজিকে সরাসরি মেইল করা, সেটা কীরকম, এই মেইল আইডিতে আপনারা দেখে নিন, EDPFND, এই যে মেইল আইডি, এই মেইল আইডিতে মেল করতে হবে। কী কী লিখতে হবে, সিম্পল মেইলের বডিতে সমস্যাটার কথা লিখতে হবে, এখানে বলা আছে GPF কন্ট্রিবিউশন ফর দ্য মান্থ অফ জুন 21 ফর মিসিং, I have অ্যাটাচড ফলোয়িং ডকুমেন্টস ইন সাপোর্ট। কী কী সাপোর্ট দেওয়া হচ্ছে, GPF অ্যাকাউন্ট স্টেটমেন্ট জেনারেটেড বাই এজি সাইট থেকে যেটা পাওয়া গেছে, পে স্লিপ, GPF স্টেটমেন্ট জেনারেটেড বাই IFMS, শিডিউল অফ GPF ডিডাকশন ফর দ্য মান্থ অফ মে। দেখুন এখানে জুন মাসের শো করছে মিসিং ক্রেডিট, কিন্তু এই সমস্ত তথ্যগুলো মে মাসের তথ্য দিতে হবে। আর কিন্তু দিতে হবে নিজের ডিটেলটা, নেম, ডেজিগনেশন, অ্যাকাউন্ট, GPF অ্যাকাউন্ট নাম্বার, HRMS ID, ডেট অফ বার্থ, এগুলো লিখে এদিকে মেল করে দিতে হবে। মাসখানেকের মধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যায়, এটা দেখা গেছে। এইভাবে কিন্তু আমরা মিসিং ক্রেডিটগুলো ফেরত পেতে পারি।